सोच के बोला हो ये प्यार भी तोला होगा तुमने। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে এবং হচ্ছে ফেসবুক পেজে অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। তো অনেকেই রিকোয়েস্ট ছিল যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করা হয়। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো লিরিক্স ভিডিও, স্ট্রেস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি। তো এই ভিডিওটা মেকিং করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে লিরিক্স স্টাইল ভিডিও, এগুলো মেকিং করার জন্য মূলত আমাদের যে লিরিক্স ভিডিওটা এখানে ব্যবহার করা হয়েছে এবং আমরা যে প্রসেসে ভিডিওটাকে এডিট করেছি সব কিছু আপনাকে ফলো করতে হবে। তো সর্বপ্রথম আপনি হচ্ছে আপনাদের লিরিক্সটাকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বলেন দুইটাই সেম, তো ওইটা আপনি হচ্ছে ভিডিও ডেস্কবক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাব। তো ফটোস অপশনে আসার পর আপনি আপনার মতো করে যেই ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান জাস্ট একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনারা যেটা করবেন অবশ্যই ফর্মেট অপশনে গিয়ে আপনার ফর্মেটটিকে ঠিক করে নেবেন, কারণ হচ্ছে কিছু সময় দেখা গেল আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন নাও থাকতে পারে। তো এখান থেকে আমাদের ফুল স্ক্রিন আছে, আমরা আর জুম করতেছি না। তো জাস্ট আমরা ইন্ডিংয়ে দিয়ে গিয়ে ইন্ডিং অটোমেটিকটাকে রিমুভ করে দেবো। এরপর আমরা ডিউরেশনটা যতটুকু রাখতে চাই 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ওকে, তো ততটুকু রাখবেন। রাখার পর চলে যাবেন স্টার্ট পজিশনে। তো এখান থেকে আমাদের কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য ইফেক্ট অপশনে চলে যাবো। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা সর্বপ্রথম চলে যাবো রেট্রো ক্যাটাগরিতে। এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। ভিতরে হচ্ছে আমরা রেট্রো ক্যাটাগরিতে চলে যাবো। তো রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের কিছুটা নিচে চলে আসলে অবশ্যই আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাইটা অন রাখতে হবে। তো এখান থেকে আমরা ফিল্ম ফ্রেম টু ওকে এটাকে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারটাকে আমাদের ভিডিও ইন্ড অফ দিতে হবে। তারপর চলে যাবো আবার স্টার্ট পজিশন থেকে। এখান থেকে দ্বিতীয় ইফেক্টটাকে অ্যাড করার জন্য আমরা ভিডিও ইফেক্টে চলে যাবো। ভিডিও ইফেক্টে এখানে আপনি ক্লিক করার পর এখান থেকে আমাদের পরবর্তী যে এখানে হচ্ছে ডিস্টোরেশন যেই একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এর ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে রিপল ডিস্টোরেশন যে 2 নম্বর ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন 2 নম্বর ইফেক্টটাকে রিপল ডিস্টোরেশন। তো এখান থেকে ক্লিক করার পর এটা আমরা অ্যাপ্লাই করার পর এটাও আমরা ইন্ড অফ দিয়ে দিব। দেওয়ার পর চলে যাবো স্টার্ট পজিশনে। দেন এবার হচ্ছে আমরা তৃতীয় একটা ইফেক্ট অ্যাড করবো। ইফেক্টকে অ্যাড করার জন্য এখান থেকে সেমভাবে ভিডিও ইফেক্টে চলে যাবো। এখান থেকে আমাদের হচ্ছে জাস্ট এই ভিডিওতে 3টা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখান থেকে বেসিক ক্যাটাগরিতে যাবো ওকে। এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে আপনার ক্যাটাগরিগুলো এখান থেকে আমাদের ভিডিওটা অবশ্যই ফলো করলে আপনি কিন্তু এরকম সুন্দর একটা ভিডিও মেক করতে পারবেন। দেন এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা হ্যালো ব্লার। তো এখান থেকে আপনার 2 নম্বরে থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে, জাস্ট আপনি বেসিক ক্যাটাগরিতে খুঁজলে হবে। হ্যালো ব্লারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। দেন এইটা রাখতে হবে আমাদের হচ্ছে জাস্ট শর্ট করে দিতে হবে ওকে। এখান থেকে আমি শর্ট করে দিলাম একদমই শর্ট। তো তারপর আবার স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা যেরকম আপাতত একটু ব্যাক করবো। ব্যাক করার পর এখান থেকে আমরা লিরিক্সটা অ্যাড করতে হবে, অর্থাৎ যে সংটা আমরা এখানে ব্যবহার করবো। এর জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে, এরপর ভিডিও অপশনে চলে যাবো। এটা লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের এই একটাই সাউন্ড এবং হচ্ছে একটাই ওভারলে ওকে। এটা দিয়ে আমাদের সাউন্ড আর প্রয়োজন নেই, এটা এখান থেকে আমাদের সাউন্ডটাকে শুনতে পারবো। তো দেন আমরা যে ব্ল্যাক স্ক্রিন লিরিক্সটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটা যে ব্ল্যাক স্ক্রিনটা আছে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে, যেহেতু আমাদের লিরিক্সের উপরে নিচে একটা ব্ল্যাক স্ক্রিন আছে ব্যাকগ্রাউন্ড। এটা রিমুভ করার জন্য আমি স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তো ফাইনালি আমরা এটার পজিশনটাকে অ্যাডজাস্ট করবো ওকে। এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন আপনার যে কোনো পজিশনে। দেন আমরা এই পজিশনে রাখতেছি ওকে। তো ফাইনালি যদি আমরা ভিডিওটাকে প্লে করি, তো এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আপনার এখানে নিজের পিকচার অথবা যে কোনো পিকচার কিন্তু অ্যাড করতে পারেন ওকে। তো আমাদের যেটা করতে অবশ্যই এটার যে ফটোটা আছে আমাদের ক্লিপ ইন পর্যন্ত দিয়ে দিলে বেটার হবে। এটা হচ্ছে 13 সেকেন্ড মতো আছে। তো আপনার ইফেক্টগুলো কিন্তু সেমভাবে এইভাবে অ্যাপ্লাই করে দেবেন ওকে, জাস্ট ইন পর্যন্ত। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে দেখাইছি যে আপনি চাইলে এর থেকে শর্ট করতে পারেন, এর থেকে লংও করতে পারেন। আপনি চাইলে এখানে অন্য কোনো হচ্ছে লিরিক্স অ্যাড করতে পারেন, সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে ভিডিও রেজলিউশন এখান থেকে হাই করে জাস্ট এক্সপার্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।